আসসালামু আলাইকুম রহতুল্লাহ কোয়েল পাখির ডিম আপনার সন্তানকে কোন বয়সে খাওয়াবেন কয়টা খাওয়াবেন এমনি মা বাবাদের অনেক প্রশ্ন থাকে কোয়েল পাখির ডিম অন্য ডিমের মতো একটি পুষ্টিকর খাবার সেটি পূর্ণ ছয় মাসের পরে সাত আট মাস থেকে অল্প অল্প করে অভ্যস্ত করুন শিশুর রুচি মতো অ্যাক্টিভিটি অনুযায়ী বাচ্চাকে এক দুই তিন চার পাঁচটা পর্যন্ত দিতে পারেন বাচ্চা যদি খেতে চায় বড় বাচ্চারা চাইলে আরো বেশি খেতে পারে হাঁসের ডিম দেশি বা ব্রয়লার মুরগির ডিম যেমন পুষ্টিকর কোয়েল পাখির ডিম ঠিক এমনটা খুব বেশি কম্পোজিশনে পার্থক্য না থাকার কারণে পুষ্টি গুণে বড় কোনো তারতম্য এই ডিমের মধ্যে নাই আপনার সন্তানকে কোয়েল পাখির ডিম ছোট দেখতে সুন্দর বাচ্চা কমফোর্টলি খায় পরিমাণ মতো দিন বাচ্চাকে ভেজে দিতে পারেন সিদ্ধ করে দিতে পারেন আপনার প্রিয় সন্তানকে অন্যান্য ডিমের মতোই কোয়েল পাখির ডিম পরিমাণ মতো এবং প্রয়োজনীয় অনুপাতে দিতে পারেন আপনার প্রিয় সন্তানের পুষ্টিগুণ আরো সমৃদ্ধ হোক কোয়েল পাখির ডিমে সেই প্রত্যাশায় ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরা সম্মানিত দর্শক শ্রোতা শিশুদেরকে ওষুধ খাওয়ানোটা একটা ছোটখাটো যুদ্ধের নামান্তর ওষুধ খাওয়াইতে গিয়ে অনেক মা বাবাদের অনেক বিড়ম্বনায় করতে হয় বিশেষ করে ওষুধ ফেলে দেয়া মুখে জমিয়ে রাখা বমি করা ওষুধ খাওয়াইতে গেলে অনেক বেশি কাশি হওয়া অনেক কান্নাকাটি করা নিত্যদিনের ঘটনা আপনার প্রিয় সন্তানকে ওষুধ খাওয়াতে না পারলে অভিভাবক হিসেবে আপনি কি করবেন যদি ওষুধ খাওয়াইতে গেলে বমি করে বিশেষ করে প্যারাসিটামল এবং ব্যথার ওষুধ আপনার সন্তানকে ভরা পেটে কিছু সময় পরে খাবার খাওয়ানোর দশ পনেরো মিনিট পরে ওষুধ খেতে দিন কিছু ঔষধে বমি হয় যেমন জিঙ্ক সিরাপ খালি মুখে দিলে গ্যাস্টাইটিস হতে পারে পরিমাণ মতো চিকিৎসকের পরামর্শে পানি মিশিয়ে দিলে এই বমিটিং টেন্ডেন্সিটা কম হবে কিছু ওষুধ মুখে দিলে বমি হতে পারে সেক্ষেত্রে যদি বারবার বমি হয় বাচ্চারা অনেক বেশি দুর্বল হবে ওষুধ তো খেতেই পারবে না অসুস্থ অবস্থায় বাচ্চারা এমনি কম খায় সেক্ষেত্রে বমির কারণে আরো বেশি দুর্বল হয়ে যেতে পারে আপনার সন্তানকে যদি এই ঔষধের সাপোজিটরি ফর্ম থাকে চিকিৎসকের পরামর্শে পায়খানা রাস্তায় সাপোজিটরি দিবেন যদি মুখে ওষুধ খাওয়াতে না পারেন এই ওষুধের সাপোজিটরি ফর্ম না থাকে আপনার চিকিৎসকের পরামর্শে জেনে নিন এই ওষুধের ইনজেক্টেবল ফর্ম আছে কিনা কেনলা করে বাসায় অথবা হাসপাতালে ভর্তি রেখে এই ওষুধ বাচ্চার গায়ে দিতে পারেন কিছু ওষুধ ইনহেলার ফর্মে আছে বা স্প্রে ফর্মে রয়েছে এমন কোনো সুযোগ থাকলে চিকিৎসকের পরামর্শ আপনি ঔষধের ওই ফর্মটাও চয়েস করতে পারেন ঔষধ শুধু বাচ্চাকে মুখেই খাওয়ানো লাগবে এটা ম্যান্ডেটরি না বিভিন্ন ভাবে ওষুধ দেওয়া যায় যেটা আপনার শিশুর জন্য সুইটেবল চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি জেনে নিন কোন ঔষধ কিভাবে অল্টারনেটিভ ওয়েতে দিতে পারেন চিকিৎসক হিসেবে আপনার প্রিয় সন্তানের ছোট ছোট সমস্যা নিয়ে আমরা নিরন্তর সমাধান দিয়ে যাচ্ছি আপনি সচেতন হলেই আপনার প্রিয় সন্তানের মুখে হাসি ফুটবে ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ